আসসালাম আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইবোন স্বাগত জানাই আজকের সন্ধ্যার আপডেটে সাম্প্রতিক একটি ব্যাপার আপনি লক্ষ্য করেছেন কুয়েত আইন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বুয়া ডাক্তার বুয়া নার্স বা বুয়া মেডিকেল জব্দ করা হচ্ছে এই ব্যক্তি বিশেষরা আমাদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করছে তাদের বৈধ লাইসেন্স নেই বা তারা মূলত চিকিৎসা জানে না সাধারণ মানুষের সাথে তারা ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করছে কুয়েত দু সালে রেকর্ড সংখ্যক ফার্মেসি রেকর্ড সংখ্যক প্রাইভেট মেডিকেল রেকর্ড সংখ্যক ডাক্তার তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচ্ছিন্ন অভিযানে একজন বুয়া ডাক্তার আটক হয়েছে যাকে চার হাজার দিনার জরিমানা করা হয়েছিল ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় মন্ত্রণালয় মন্ত্রণালয় এই প্রতিবেদনে নিশ্চিত করেছে গ্যাংগ্রিনের চিকিৎসার জন্য একজন রুগীকে ছয়শ কুইতি দিনারে ওষুধ দিয়েছিল একজন ফার্মেসির ডাক্তার অথচ এই রুগী যখন অন্য একটি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তখন দেখতে পান এই ফার্মেসির ডাক্তার তাকে যে মেডিসিন দিয়েছিল অথচ সেই মেডিসিন ফেক মানে বুয়া নকল ওষুধ দিয়ে তার চিকিৎসা করেছিল যে জন্যে এই রুগী ক্ষতিগ্রস্ত হয়েছিল তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ফার্মেসির ডাক্তারকে আটক করা হয় এর আদালত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চার হাজার দিনার জরিমানা করে এই পরিস্থিতি বর্তমান কুয়েতের কুয়েতি নাগরিক যিনি ওষুধ সেবন করেছিলেন তার অবস্থা খারাপ হয় পরিশেষে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল দর্শক বুঝতেই পারছেন যে কতটা ক্ষতিকারক একটি ভুল চিকিৎসা একজন ডাক্তারের ভুল চিকিৎসার দায়ে একজন কুইতি নাগরিকের পা হারাতে হয়েছে কাজেই আমাদেরকে বুঝতে হবে আমরা যে ডাক্তারের কাছে যাচ্ছি যে ফার্মেসি থেকে মেডিসিন কিনছি যেই মেডিকেলে চিকিৎসা নিচ্ছি সেগুলো কি আদতই মেডিকেল সেটি কি আসলেই ডাক্তার যে মেডিসিন নিচ্ছেন সেই মেডিসিন কি আপনার রোগের জন্য দেওয়া হয়েছে নাকি আপনার কাছ থেকে দিনার হাতিয়ে নেওয়ার জন্য দেওয়া হয়েছিল কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করেছে এই ধরনের বুয়া ডাক্তার বুয়া মেডিসিন বা বুয়া মেডিকেল থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য অভিযুক্ত ব্যক্তিকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে দর্শক একই ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছিল এই দু সালে যেখানে ভুল চিকিৎসার শিকার হয়েছিল কুইতি নাগরিকরা এই আমাদেরকে হতে হবে সতর্ক হতে হবে সচেতন এই তথ্য ইনফরমেশনগুলো অনেক অনেক বেশি শেয়ার করতে হবে যাতে করে আমাদের সকল সাধারণ প্রবাসী ও বোন উপকৃত হয়